সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে দিচ্ছি টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সর্বশেষ সংবাদ পাকিস্তান দলকে সমর্থন করায় একজন নারী ভারতীয় নাগরিককে চাকরিচ্যুত করল ভারত সরকার ওই নারী পেশায় একজন স্কুল শিক্ষিকা তার নাম নাফিসা আক্তারি গত রবিবার পাকিস্তানের কাছে দশ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হওয়ার পর ওই শিক্ষিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আনন্দ উদযাপনের ছবি পোস্ট করেন এদিকে ওই নারীর পরিচিতি একজন তাকে প্রশ্ন করেন আপনি কি পাকিস্তান দলের সমর্থক কি না জবাবে কমেন্টস বক্সে তিনি লেখেন ইয়েস আর তখনই তার এই আনন্দ উদযাপনের পোস্ট ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এদিকে এ খবর স্কুল কর্তৃপক্ষ জানতে পারে তাৎক্ষণক তাকে চাকরিচ্যুত করেন রাজস্থানের ওই স্কুলটির নাম নার্জা মোদী স্কুল এই ঘটনার পর অসংখ্য ভারতীয় ক্রিকেট সমর্থক স্কুলটির সামনে মিছিল করে এবং তাকে স্কুল থেকে বের করে দেওয়ার জন্য স্লোগান দেয় অন্যদিকে ভারতীয় সকল মিডিয়ায় এসব নিয়ে চলছে তুমুল বিতর্ক সোশ্যাল মিডিয়া গরম হয়ে আছে প্রতিবাদ এই একটা ইস্যুকে কেন্দ্র করে বেশিরভাগ ভারতীয় সমর্থক তাকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য স্লোগান দেয় কেউ কেউ তাকে পাকিস্তানেও চলে যেতে বলেন অন্যদিকে পাকিস্তানের সমর্থকরা তাদের বিজয় উদযাপন অব্যাহত রেখেছে তারা ভারতীয়দের টিস করে মৌকা গানের নতুন ভার্সন বানিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন দিন শেষে ক্রিকেট একটি খেলা এ বিষয়টি যেন আমরা ভুলে না যাই অনারেবল ভিউয়ার্স প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও